আচ্ছা ভাই, আগামী কালকে নির্বাচন এবং কালকে তো মনে হয় কোনো হাট হবে না। কালকে হাট হবে না, তবে কাঁচামালের হাট থেকে থাকবে না। আমরা আশা করি আমরা হাটে যাব। হাটে যাবেন আপনারা? অবশ্যই। বলেন কি? আচ্ছা যারা দর্শক, এই ভিডিও দেখুন দর্শক বন্ধুরা, দফায় দফায় পরিবর্তন, পেঁয়াজের বাজার চলেছে কালাম ভাই পেঁয়াজের গাদিতে। আজকের বাজার দরে কেমন দর চলছে, কি দামে কিনলো, এই নির্বাচনের আগের দিন আসলে মাল যাবে কি না যাবে সেসব নিয়ে কিন্তু সংকটে আছে। সে সাথে বর্তমান বাজার দর কেমন চলছে দর্শক, সেই বিষয়ে কথা বলবো। কালাম ভাই রয়েছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ আল্লাহ পাক রাখছে ভালো। আজকে তো বেশ ভালো মাল কিনছেন, হাট দেখলাম হাটে তো মালই কম, আজকে মাল কম, অনেক আমদানি কম। আচ্ছা কত মন হয়েছে এখানে, তাও কয়টন হবে? আপনার 100 বস্তা 200 মন, 200 মন হবে, 200 মন তো হবে। হ্যাঁ এখানে দেখেন দর্শক বন্ধুরা, সাইজটা কিন্তু খুব ভালো আছে আজকে। ভালো। আচ্ছা ভাই, আগামী কালকে নির্বাচন এবং কালকে তো মনে হয় কোনো হাট হবে না। কালকে হাট হবে না, তবে কাঁচামালের হাট থেকে থাকবে না। আমরা আশা করি আমরা হাটে যাব। হাটে যাবেন আপনারা? অবশ্যই। বলেন কি? আচ্ছা যারা দর্শক এই ভিডিও দেখছেন, আগামী কালকে সুজানগর এবং পাবনা আতাইকুলা হাট, দুটো হাটই বড় হাট। এখন আপনারা ব্যাপারটা কিন্তু যাবে, আপনারা আসবে কি আসবেন কি না একটু আমাদের কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা। আচ্ছা ভাই, কত করে চললো আজকে বাজার? আজকের বাজার আপনি 2800 থেকে 2700, 2700 থেকে 2800। হ্যাঁ আচ্ছা, 2800 টাকা মনে আপনার কিনেছেন, 200 টাকা খরচ, মানে 3000 পড়ে গেল। তাহলে ভাই কত করে কেজি পড়লো আপনাদের? আপনি এখন 10 টাকা দেন, কত রে কিনলাম আর কত রে পড়লি আর কত রে কিনা লাগে কিনে খাওয়া লাগে। 2800 হলে তো মনে হয় 65 না, কত 65, তাহলে 70 টাকা কেজি পড়লো। পড়লো পড়লো, দেখেন দেখো 70 টাকা কিন্তু পড়ে গেছে, হাটের দামই 70 পড়ে গেছে। এখন 75 টাকা কিন্তু বিক্রি হবে, এটা কিন্তু স্বাভাবিক, 75 বিক্রি হবে, এটা স্বাভাবিক দর্শক বন্ধুরা। আজকের পার কেজি পেঁয়াজের দাম খরচ সহ দর্শক 70 চলতেছে এবং খুচরা হয়তো বা 75 টাকা। আমার ঢাকা খরচই তো 4 টাকা বস্তা, 4 থেকে 5 কেজি, কেজিতে 4 থেকে 5 টাকা কেজি খরচা। তাহলে আপনার 75 বেশি তো হবে না, 80 থেকে 85 বিক্রি হবে, 80 থেকে 85 খুচরা হবে, আপনারা হয়তো 80-এর কাছাকাছি বিক্রি হবে, এরকম অবস্থা। আচ্ছা কাম ভাই, আগামী কালকে নির্বাচন এবং নির্বাচনের পর অনেকে ভাবছিল যে এলসিপিএস আসার সম্ভাবনা আছে, কি আভাস পাচ্ছেন? আমার হাটের আভাস যে বাজার বেড়ে যাবে, বাজার বেড়ে যাবে, জি, আমদানি কমে গেলে বাজার বেড়ে যাবে। আমদানিটা তো, হ্যাঁ আমদানি কমে গেলে তো বেড়ে যাবে। কালকে বাজার একটু মনে কম ছিল, কালকে বাজার, কালকে বাজার অনেকটাই কম, প্রচুর আমদানি, অনেক গাইজ তো মনে করছিল যে আজকে হাট বাট লাগবে না বা নির্বাচন নেবে না, অনেকেই এই আশঙ্কা মনে করে পিলান ছিল, এই জন্য বাজারটা কমেছিল, কিন্তু বাজার ঠিকই ছিল। ঠিক ঠিক, মানে আমদানি হুট করে একটু বেশি হয়েছিল। আজকে বাজার তো আজকে দেন কালকে সাথে মনে 200-300 বেশি, মনে 200-300 বেশি, কত কত 500 বেশি হয়ে গেছে। 2500 কিনছিলাম আমরা কালকে লাস্ট বাজারে, কিন্তু আজকে 2800 কম কিনতে পারিনি। 2800, জি। দর্শক বন্ধুরা দেখেন, গতকালকে থেকে আজকের বাজার দরটা কিন্তু একটু আমরা বেশি দেখতে পাচ্ছি, 200-300 টাকার মতো বেশি দেখতে পাচ্ছি। দর্শক বন্ধুরা আজকের বাজার দরে কালাম ভাইয়ের সঙ্গে ছিলাম, বাজার দর শোনানোর তথ্য তুলে ধরলাম। অবশ্যই লাইক করুন, শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। 6-8 এর মধ্যে দিয়ে আছে।